এত রাতে কি কারণে লাইভে এলাম কারণ আমিও একজন বাবা আমিও একজন বাঙালি কন্যার বাঙালি পিতা রোজ রোজ মানে রোজ বহিরাগতরা বাংলার মাটিতে বাংলায় ঢুকে বাঙালি শিশু কন্যাদের কিশোরীদের ধর্ষণ করছে রোজ 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 মানে রোজ এবং আমি শুধু একটা কথাই বলছি যে এইটা আপনি ভারতের কোনো রাজ্যে দেখাতে পারবেন না যে বহিরাগতরা রোজ সেখানকার স্থানীয় শিশুদের কিশোরীদের দর্শন করছে বাঙালি নারীরা তাদের ভোগের মাল হয়ে গেছে চিপ জিনিস খাচ্ছে থুতু ফেলছে চিবিয়ে দিচ্ছে নোংরা করছে ফেলে দিচ্ছে কখনো খুনও করে দিচ্ছে আপনি আমি দুটো খবরের কাগজ দেখাতে চাই দুটো কাগজ দেখাতে চাই একটা কাগজ আজকের তেইশে আগস্ট দেখুন তারিখ ইয়েটা দেখুন তেইশে আগস্ট আজকের দিনের বুঝতে পারবেন টানা টানা বছর বছর ধরে ধরে এক নাবালিকাকে লাগাতার দর্শন করছে মন্দিরের পুরোহিত ভয়ে দেখি এই এই কুকীর্তি চালিয়ে যাচ্ছিল সে সে চোদ্দ বছরের সেই মেয়েটি গর্ভবতী হয়ে পড়ায় প্রকাশ্যে আসে ঘটনাটি চোদ্দ বছরের মেয়ে তার মানে শুরু করে যখন তখন সেটা বারো বছরের শিশু এবং এলাকাগুলো লক্ষ্য করুন এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন মানে আরেকখানা ইউপিবিআর হয়ে যাওয়া জায়গা রবিবার রাতে উত্তরপাড়া থানায় পুলিশ অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করেছে বারবার পুরোহিত বলা হচ্ছে কেন একে কারণও আছে বলবো এই দেখেছেন এরা এসেই প্রথমে কিছু নিয়ে আসে না তারপরে কিরকম চাকচিক্কের কাপড় পরে দেখবেন এগুলো নানা রঙের এরা পোশাক পরে ফিটফাট তারপরে একটা সাইকেল করে তারপরে সেটা একটা মোটর মোটর বাইকে পরিণত হয় এখানে ফ্ল্যাট করে দেশ থেকে মেয়ে বিয়ে করে আর এখানকার মেয়েদের ধর্ষণ করে শিশুদেরও ভিন রাজ্যের এই বাসিন্দা ভিন রাজ্যের এই বাসিন্দা বুঝতেই পারছো কোন ভিন রাজ্য বলছে না আমি বেট ফেলে বলে দিচ্ছি ইউপি বিহার রাজস্থান কিংবা মধ্যপ্রদেশ কিংবা ঝাড়খণ্ড এই পাঁচটার মধ্যে একটা হবে কেউ উত্তরপাড়া থানায় গিয়ে একটু খোঁজ নিয়ে নিতে পারেন আমি না জেনেই বলছি বাংলা পক্ষ এই ব্যাপারে সবকিছু জেনে জেনে এমন এক্সপার্ট হয়ে গেছে না এখন আমরা হা বললে হাওড়া বুঝি ভিন রাজ্যের এই বাসিন্দা দীর্ঘদিন ধরেই কোন্নগরের মন্দিরে পুরোহিতের কাজ করত থাকে কাছেই একটি বাড়িতে ইত্যাদি ইত্যাদি ওই কিশোরী গর্ভবতী মেয়েটির মা শুনে আকাশ থেকে ভেঙে পড়া হয় গত বছর ধরে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছে মন্দিরের পুরোহিত কেদার ঠিক আছে থানায় অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মন্দিরের পাশেই বস্তি রয়েছে গরিব বাঙালি মেয়ে সেখানেই থাকে ওই কিশোরী প্রসাদের লোভে আহারে প্রসাদের লোভে অন্যান্য শিশুদের সঙ্গে সে প্রতিদিন মন্দিরে আসত মন্দিরের সামনে খেলাধুলা করতো বছর আগে ওই পুরোহিত এই দাদো শিখে তখন বারো বছর বয়স প্রলোভনে ভুলিয়ে বাড়িয়ে নিয়ে গিয়ে প্রথমবার ধর্ষণ করে আহ বউকে অলরেডি এনে ফেলেছে দেশ থেকে দেশওয়ালি বউকে এনে ফেলেছে বউয়ের অনুপস্থিতিতে সে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ এবার দেখো মাস ছয় জায়গায় পুরোহিতের স্ত্রী দেশের বাড়ি চলে যায় ঠিক আছে সেই সুযোগে কেদার কুকীর্তি শুরু করে দেয় মানে কেদার দেদার কুকীর্তি শুরু করে দেয় অভিযোগ কিশোরীকে নানাভাবে ভয় দেখানো হতো উত্তরপাড়ার থানার পুলিশ ওই পুরোহিতকে গ্রেপ্তার করলে অন্য এক আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কিশোরীর গরিব পরিবারকে ইতিমধ্যেই তার গর্ভকাল চার মাস পেরিয়েছে তাই তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পরিবার আমি জানতে চাই আমি জানতে চাই প্রতিটি বাঙালির কাছে জানতে চাই যারা বলে ধর্ষণের মধ্যেও বাঙালি অবাঙালি এই যে প্রশ্নটা করবেন না একটা আমাকে দেখিয়ে দিন এই তো আগস্ট বাইশে আগস্টেরও কাগজ আছে সেদিনও একখানা কেস আছে ঠিক আছে প্রতিদিন এর আগে আমি এটা লাইভ করেছি যেখানে আমি দেখিয়েছিলাম এই বর্তমান কাগজ ধরে মাসের প্রতিটি দিন একাধিক কেস আছে এরম কোনো রাজ্য দেখাতে পারবেন যেখানে বহিরাগতরা ঢুকে এসে আমাদের মেয়েদের রোজ ধর্ষণ করছে রোজ শ্লীলতাহানি করছে এবং যারা ধর্ষণ করছে তারা এখানে এসে বড়লোক হয়ে যাচ্ছে এখানে এসে জমি কিনে নিচ্ছে এখানে এসে পুরোহিত দখল করে নিচ্ছে পৌরোহিত্য দখল করে নিচ্ছে মন্দির দখল করে নিচ্ছে আমি আপনি গিয়ে হয়তো তাদের চাঁদার বাক্সে পয়সা দিচ্ছি আমি আপনি তাদের চাঁদার বাক্সে যে পয়সা দিয়েছি ভক্তি ভরে প্রণাম করেছি সেই পয়সা দিয়েই আমাদের শিশুকে দর্শন করে হয়তো সে উকিলের খরচ পয়সাটাও সেখান থেকেই বার করবে হ্যাঁ আচ্ছা অন্য একটা রাজ্য দেখাতে পারেন যেখানে বাঙালি বাঙালি তো নানা রাজ্যে যায় যায় না যায় তো সেই নানা রাজ্যে যে বাঙালি ঘুরে বেড়ায় দেখাতে পারবেন এখানে সেখানে আমি পুরোহিত ছেড়ে দিলাম প্রথম কোনো পুরোহিত দেখাতে পারবেন সে পুরোহিত বাঙালি সে অন্য জায়গায় গেছে সেখানে গিয়ে সেখানকার একজন মেয়েকে ধর্ষণ করেছে একটা খবর আমি গতকালের খবর গত এক বছরে দেখাতে পারবেন গত পাঁচ বছরে দেখাতে পারবেন আচ্ছা পুরো ঈদ বাদ দিলাম ওটা খুব নির্দিষ্ট হয়ে গেল যে কাউকে দেখাতে পারবেন বিহারে ইউপিতে হরিয়ানায় পাঞ্জাবে গিয়ে ধর্ষণ করে এসছে ধর্ষণ করেছে একজন বাঙালি ধরা পড়েছে একজন সেখানকার স্থানীয় একজন মেয়েকে ধর্ষণ করেছে দেখাতে পারবেন দেখান না যারা বলেন যে ধর্ষণের কোনো এই কিছু হয় না বাঙালি অবাঙালি করছেন কেন ঠিক আছে কেউ বলছে না বাঙালি পুরুষ ধর্ষণ করে না করে তো কিন্তু আমি জানতে চাই বাঙালি পুরুষের ধর্ষণের অপরাধ অন্য রাজ্যে গিয়ে বিলোপ হয়ে যায় আর এদের ধর্ষণ অপরাধ এই রাজ্যে গিয়ে এই রাজ্যে এসে বেড়ে যায় কেন এই এই যে লোকটা দেখবেন এর কিন্তু দেশের বাড়ি যেখানে সেখানে কোনো ধর্ষণের ইতিহাস নেই এইখানে আছে কারা করে এরকম যখন তারা এইখানকার নারীদের এইখানকার জাতিকে ভোগের মাল মনে করে উচ্ছিষ্ট মাল মনে করে মানে চিবিয়ে খেয়ে থুতু ফেলার মাল মনে করে একটা আগ্রাসী সৈন্য একটা সাম্রাজ্যবাদী সেনাবহর যখন একখানা এলাকা দখল করে তখন স্থানীয় নারীদের সঙ্গে যে ব্যবহার করে সেই ব্যবহার এটা ফলে শুধু ধর্ষণ নয় এটা যুদ্ধ এটা আগ্রাসন এক ভয়ঙ্কর যুদ্ধ এবং এর বিরুদ্ধে প্রতিরোধ শুধু ধর্ষণ বিরোধিতা দিয়ে হবে না সাম্রাজ্যবাদ বিরোধিতা বাঙালির ঐক্য বাঙাল বহিরাগত যারা শত্রু তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় ঐক্য বহিরাগত শত্রুদের পাড়ায় ঘেঁচতে না দেওয়া টিকতে না দেওয়া বসতে না দেওয়া সেই ঐক্য ইতো পুরোহিত দেখলেন হিন্দু এবার মুসলিম দেখাই কিন্তু ওই বাঙালি না কাগজে সদস্য পদ নিলে এই বিনামূল্যে নারী সঙ্গ এই নারী যারা তারা কিন্তু বাঙালি তাদেরকে ঢোকানো হচ্ছে আর বিনামূল্যে তোমার নারীদের যারা সঙ্গ দেওয়াচ্ছে হচ্ছে ক্লাবের মালিক ঠিক আছে সে হচ্ছে সার্ভিস এখানে নামটা পেয়েছিলাম তারপরে আমি খোঁজ নিলাম একদম যা বাঙালি নয় ঠিক আছে কোথায় গেল শারীরিক সম্পর্কের সুযোগ মানে তুমি দেখো কি করে দিয়েছে পর এইটা ঠিক আছে নামটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নামটা এখনো কোথায় গেলো এক্ষুনি বেরিয়েছিল এটা আমার আগে থেকে ইয়ে করে রাখা উচিত ছিল হ্যাঁ এই যে এইখানে সেই তন্ত অভিযান চালিয়ে লালবাজার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আন্দুল রোড থেকে চারটি মোবাইল চারটি এটিএম কিভাবে বাস্তবে একটি টেলিকলার তার থেকে পাওয়া গেল দক্ষিণ কলকাতার অভিজাত লেক থানা আঠাশ নম্বর যোধপুর গার্ডেন এলাকায় রীতিমতো অফিস খুলে কারবার চলছিল ঠিক আছে আমির খান হ্যাঁ এই যে আমির খান ঠিক আছে আমির খান একজন বলছেন সুপ্রিম কোর্ট না এক্সট্রিম পানিশমেন্ট লাইক হ্যাঙ্গিং তাহলে এটা হবে কি বলছো কোন বিশ্বে থাকো ভাস্কর একজন কমেন্ট করেছে যে ফাঁসি দিয়ে দিলে হবে যে কারণে তারা এইখানে এসে ধর্ষণ করে ঠিক আছে সেটা তো তোমার আইন তো ওখানেও যায় এখানেও তা একটু ভাবার চেষ্টা করো বাংলার বাইরে বাঙালি ধর্ষক পাওয়া যায় না যারা ওখানকার লোকালদের ওপর এরকম অপরাধ করে কিন্তু তারা এখানে এসে অপরাধ করে আইন তো সারা ভারতে একই তাহলে এই অপরাধ প্রবণতা তাদের এই বর্ডার পেরোলে এখানে ঢুকে বেড়ে যায় আর অপরাধ প্রবণতা এ বর্ডার পেরিয়ে বাঙালি ওখানে গেলে সেটা লোপ হয়ে যায় এর কারণ তো তুমি ইন্ডিয়ান পেনাল কোর্টে সুপ্রিম কোর্টে পাবে না এর কারণ সাম্রাজ্যবাদ ঠিক আছে আবার সারা দেশ নিয়ে এখন ভাবতে হবে না এইটাই রক্ষা করো যে ঠিক আছে এটা হলো তেইশে আগস্ট ঠিক আছে তেইশে আগস্টের পরেই আমি দেখাবো কোন তারিখ বাইশে আগস্ট তেইশে তারিখের পরে কি বাইশে আগস্ট ঠিক আছে রোজ 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 মানে রোজ কি পরো দেখাচ্ছি এইজ নাবালিকার যৌন নির্যাতন গ্রেপ্তার পাঞ্জাবি তরুণ সোশ্যাল মিডিয়ার শহরের এক মিডিয়ায় শহরের এক নাবালিকা দেখো সব নাবালিকা ধরেছে এখানে নাবালিকা শিশু এখানে নাবালিকা তুমি বুঝতে পারছো কি হচ্ছে হ্যাঁ বাঙালি তুমি বুঝতে পারছো কি হচ্ছে ঋত্বিক জিজ্ঞেস করছে সাম্রাজ্যবাদ কি ব্রিটিশরা বাঙালির ওপর যেটা করত সেটা সাম্রাজ্যবাদ আর ক্ষেত্রে এটা হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ অর্থাৎ রাজস্থান গুজরাটের পুঁজি দ্বারা বাংলাকে নিয়ন্ত্রণ এবং গোবলয়ের বিস্ফারিত ফেটে পড়া যে পপুলেশন সেটা এখানে পুশ করে দিয়ে পুঁজি বাজার চাকরি জমি নারী সব কিছু দখল করা ভোগের মালে পরিণত করা এইটা হচ্ছে সাম্রাজ্যবাদ ছোট করে বললাম সোশ্যাল মিডিয়ার শহরে নামাকে পড়ুয়ার সঙ্গে আলাপ সেই সূত্রে বান্ধবী আবার বান্ধবী দেখা করে পাঞ্জাব থেকে আছে করণ কুমার করণ কুমার কেদার আমির করণ বান্ধবীর বাড়িতে যায় সে ঠিক আছে অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগে যৌন নির্যাতন করে প্রতিবস্তকে পাঞ্জাবের বাসিন্দাকে ঠিক আছে সেই সময় নাবিকের বাড়িতে কেউ ছিল না যৌন নির্যাতনের সুযোগ নাবারিকা চিৎকারে অর্থাৎ তার মত ছিল না আবার নাবালিকা তবুও তার ঘটস্থায় পাড়ানোর চেষ্টা করে অভিযোগের করে থানায় তুলে দেয় শারীরিক পরীক্ষা হবে আমি কটা কথা বলতে চাই কথা কথা বলেই আবার মানে ব্যাপারটা শেষ করব আজকে আমি এবং বাংলা পক্ষ সহযোদ্ধারা রোজ কাগজ দেখি আমরা রোজ 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 আমরা ইনফ্যাক্ট একবার একটা করেছিলাম যে এক মাস জুড়ে সেই লাইফটা এই আমার টাইম লাইনে একটু খুঁজলে পাবে এক মাস জুড়ে বর্তমান কাগজ আমার বাড়িতে আসে বাংলা পক্ষর বিভিন্ন কাগজ দেয় বাংলা পক্ষ অনেকে আমার একটা কাগজ দেখবে সন্মার্ক কাগজ আমি হাতে নিয়ে বসে আছি এরকম করে দেখে হা হা হে হিন্দি পড়ছে হ্যাঁ আমরা সন্মার্ক কাগজ দেখি কারণ ওদের গেমগুলো কি এগুলো বাঙালিকে কিন্তু জানতে হবে বাঙালি কিচ্ছু বোঝে না ওদের গেম ওদের গেম কিচ্ছু বোঝে না আমি মিষ্টি দই ভালোবাসে আমি রসগুল্লা ভালোবাসে তুমি কি জানো রসগুল্লা বলে ওরা বাঙালি নারীদের নিয়ে পর্ণ তৈরি করে তাতে শাখা পলা সিঁদুর লাল পেরে শাড়ি এগুলো দেখিয়ে তারপরে একদম ওপেন পর্ণ করায় হিন্দিভাষী পুরুষের সাথে এবং সেই বাঙালি নারী হিন্দি বলতে বলতে এই পর্ণগুলো করাতে করাতে বাধ্য করা হয় তাদের তুমি জানো রসগুল্লার মানে সিরিজের নাম এবং যে বাঙালি নারী তার সামনে সারা দিন তার সামনে সারা দিন যে পুরুষ যে পুরুষ চরিত্রকে এই রিলের মাধ্যমে রোজ ইপসিত পুরুষ অ্যাট্রাকটিভ মরদ এই হিসেবে যে রোজ তৈরি করা হচ্ছে এবং বাঙালি নারীর কাজ হচ্ছে যে হিন্দি গান দিয়ে নিজেকে লোভনীয় করে তোলা হিন্দি গানের মাধ্যমে কাউ কোন পুরুষের সামনে হিন্দি গানের মাধ্যমে একজন বাঙালি নারী লোভনীয় হয়ে ওঠে হয়ে করার প্রক্রিয়াটি ওঠে ওই তাদেরই খুব সহজ বিষয়টা নয় খুব ভয়ঙ্কর বিষয় এবং এই যে শিশুটি তার মধ্যে এই জিনিসটি তার সে তো এর মধ্যেই রয়েছে কী বিকল্পতার কী বিকল্পতার তার এই দুনিয়াটা তো সেই ফোনের মাধ্যমে সেই জিওর আম্বানির একটা কানেকশনের মাধ্যমে সেই রিলের মাধ্যমে তার হিরোগুলো হিন্দি বলে মরদগুলো হিন্দি বলে খবর হিন্দি হয় এই তো এই তো তাই না তুমি এবং নিজের দুনিয়াটাও ভাবো তোমরা যারা নিজেদের দুনিয়াটাও ভাবো নিজেদের চারপাশটা ভাবো যে আরেকজন এসে গেছেন একই কথা ধর্ষণের শাস্তি যতদিন না মৃত্যুদণ্ড হচ্ছে ততদিনের ন্যায় বিচার কোনো দর্শিতা পাবে না দুটো তথ্য জিয়ে রাখি একজন লিখেছে পৃথিবীতে যেসব রাষ্ট্রে কোনো মৃত্যুদণ্ড নেই সেসব রাষ্ট্রে কিন্তু তাহলে ধর্ষণ একদম প্রচণ্ড হয়ে যাবার কথা ঠিক আছে এরকম নয় ঘটনাটা এবং একটা কথা আবার মনে করাতে চাই এই ক্রাইম বাঙালি করেছে অন্য রাজ্যে গিয়ে সেখানকার মেয়ের সাথে গত 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 এক এক মাসে 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 ছয় বছরে দু কেউ একটা কাটিং দেখাও যে গত এক বছরে একজন বাঙালি সে অন্য বাঙালি পুরুষ সে অন্য রাজ্যে গিয়ে সেখানকার এক নাবালিকাকে ধর্ষণ করেছে ঠিক আছে দেখাও এক বছরে একটা দেখাও আমি তোমাকে আজকে এবং গতকাল গত দুদিনে দুটো দেখালাম তাও শুধু একটা কাগজে বুঝতে পারছো বাঙালি দর্শন করে না এমন নয় কিন্তু এই স্টেটটা পেরোলে তার দর্শন যে বোঝে যে এখানে সে পিটিয়ে মেরে ফেলবে একদম পিটিয়ে মেরে ফেলবে এই তুমি যে বলছো ওখানেই হয়ে যাবে পুলিশ অব্দি যাবে না ঠিক আছে আর এখানে যে পুরোহিত হয়ে এসছে কোনোদিন কাউন্সিলার হয়ে যেতে পারে এ কোনোদিন কাউন্সিলার হতে হয়ে যেতে পারে যে পুরোহিত যে ঠিক আছে নিজের আশপাশে দেখতে পাচ্ছ না বাঙালি কোন মন্দির বাড়ছে সেই মন্দিরে কোন ভাষার পুরোহিত বাড়ছে এরা কারা এরা কোন গুলো কোথা থেকে আসছে এরা বাংলার মাটিতে কেন আসছে কেন আসছে এই কেদার এই আমির এই করণ এরা কারা এটা কাউন্সিলার হয়ে যেতে পারে এমএলএ এমপিও হয়ে যেতে পারে বুঝতে পেরেছো এমএলএ এমপিও হয়ে যেতে পারে তাদেরই সংখ্যা বাড়ছে ট্রেনে তুমি তাদেরই ভাষা শুনবে বাসে তুমি আরও তাদেরই ভাষা শুনবে রাজনীতির ময়দানে তাদের ভাষা শুনবে আমাদের নেতা নেত্রীরা তাদের ভাষায় কথা বলবে তাদের জন্য একাডেমি হবে তাদের জন্য বিশ্ববিদ্যালয় হবে তাদের জন্য ডোমিসাইল বি হবে তাদের জন্য বাংলা বাধ্যতামূলক হবে না এই ভয়ানক অবস্থার কোনো রাজ্যে নেই কারণ কোনো রাজ্য জাতীয়তাবাদহীন নয় বাঙালি বাংলা একমাত্র রাজ্য যেখানে বাঙালি জাতীয়তাবাদ নেই নিজের জাতির ভিত্তিতে জাতীয়তাবাদ নেই বলছি তো এরা বাঙালি একখানে অন্য কোথাও গিয়ে করতো মেরে ফেলতো পিটিএ মেরে ফেলতো তোমার একটা ঘটনা বলি দু সালে আমি যদি যেটা দেখাতে পারি আরও ভালো ঠিক আছে আমি বলতে বলতে যেটা খোঁজ করছি দু হাজার সালে এই তো এখানে তো দেখলে এখানে বর্তমানে খবর এলো এবং এই বর্তমানের খবরটা তোমার কোনো চ্যানেল দেখায়নি দেখিয়েছে আজকে ভাবো তো এই তো সারাদিন আজকে তোমরা নিশ্চয়ই অনেক টিভি চ্যানেল দেখেছো সেখানে নানা জিনিস দেখেছো নানা জিনিসের নিজেদের মধ্যে অনেক ঝগড়াঝাঁটি সব কিছু করেছো পক্ষ বিপক্ষ করেছো ঠিক আছে দেখেছ যে গত দুদিন ধরে বহিরাগতরা বাঙালির শত্রুরা বাঙালি শিশু কন্যাদের ধর্ষণ করছে একের পর এক কেস এগুলো অন্তত একটা কাগজে রিপোর্টেড কেস দেখেছো তোমার কাগজ দেখায়নি তো তোমার কাগজ দেখায়নি তোমার কাগজের কাছে ওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে যে নাবালিকা ধর্ষণ হয়েছে তো ঠিক আছে কতই তো হয় ঠিক আছে এটা ধরে বলবে ও তার মানে বাঙালি করলে ঠিক আছে এই সব টাইপের ডায়ালগ হবে তাই তো এবার তোমার একটা ঘটনা দেখাই বুঝবে যে অন্য রাজ্য হলে কি হয় ঠিক আছে উইকিপিডিয়ায় পেয়ে যাবে দু হাজার আঠেরোর ঘটনা দু হাজার আঠেরোর ঘটনা এটা লেখা হচ্ছে টু থাউজেন্ড এইট্টিন অ্যাটাকস অন হিন্দি স্পিকিং মাইগ্রেন্টস ইন গুজরাট অর্থাৎ দুহাজার আঠারোতে হিন্দিভাষী যারা বহিরাগত মাইগ্রেন্ট মানে যারা এস ঢুকেছে গুজরাটে তাদের ওপর আক্রমণ দু আমি ইংরেজিতে লেখা আছে তর্জমা করে করে বলছি দুহাজার আঠারোর অক্টোবরে ঘটনা একাধিক ঘটনা ঘটে হিন্দিভাষী মাইগ্রেন্টদের ওপর যারা ইউপি বিহার মধ্যপ্রদেশ থেকে এসছে যখন এটা অভিযোগ যে একটা শিশুকে হিম্মতনগর উত্তর গুজরাটের হিম্মতনগরে একখানা গুজরাটি শিশুর ওপর ধর্ষণ করা হয় এবং চোদ্দ মাসের এবং এই ধর্ষণের ঘটনার পরে এই ইউপি বিহার মধ্যপ্রদেশের যারা বহিরাগত তাদের ওপর আক্রমণ শুরু হয় ঠিক আছে এই মেয়েটিকে রেপ করার অভিযোগ হচ্ছে একজন লেবার বিহার থেকে সেই লেবার এসছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো এটা সেরামিক ফ্যাক্টরিতে কাজ করতো সাবারকান্ঠা ডিস্ট্রিক্টে পরের দিনই অ্যারেস্ট করা হয় কিন্তু তাতে কিছুই থামেনি ঠিক আছে ভাটনগর মেহসানা ডিস্ট্রিক্টের ফ্যাক্টরিতে হিন্দিভাষীদের ওপর আক্রমণ করা হয় ফ্যাক্টরিতে হিন্দিভাষী যারা ওয়ার্কার তাদের আক্রমণ করা হয় ঠিক আছে তারপরে চান্দোল চান্দলোলিয়া আমেদাবাদ তেসরা অক্টোবর অ্যাটাক হয় তারপরে আরও ঘটনা ঘটে আরও অ্যাটাক হয় ছটা ডিস্ট্রিক্টে অ্যাটাক হয় ইউপি বিহার রাজস্থ মধ্যপ্রদেশের লোকেদের ওপর যারা ঢুকেছে সাবরকণ্টা মেহসানা গান্ধীনগর পাটান বানাসকান্টা আড়াবালি আমেদাবাদ প্রথম দুটো ডিস্ট্রিক্ট ওয়ার্স্ট অ্যাফেক্টেড এবং মূলত অ্যাটাকগুলো হয় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট মানে বুঝতে পারছো কাজের জায়গা দখলের সঙ্গে যে ক্ষোভটা জড়িত হচ্ছিল সেটা এটার সঙ্গে একদম জুড়ে যায় এবং সেই কারণে গুজরাটে মুখ্য ত্রিককার মুখ্যমন্ত্রী তখন বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণের ঘোষণা করে এমনি এমনি আকাশ থেকে পড়েনি এবং উত্তর ভারতীয় বিকাশ পরিষদ এর ফলে হাজার হাজার যারা ইউপি বিহার মধ্যপ্রদেশের তারা তাদের রাজ্যে ফেরত যেতে শুরু করে উত্তর ভারতীয় বিকাশ পরিষদ এই বলে আবার সংগঠনও বানিয়েছিল ওরা তারা বলেছে যে প্রায় বিশ হাজার লোক আজ আটই অক্টোবরের মধ্যে তারা চলে যায় ঠিক আছে কিছু বুঝলে কিছু বুঝলে এটাই বোঝার আমরা কাউকে তাড়ানোর কথা বলছি না শুধু দেখিয়ে দিলাম এই ঘটনাগুলো ঘটলে অন্য রাজ্যে কি হয় আমাদের তো মাঝে মাঝে বলা হয় ধরনের কি ধরনের কথা এই ধরনের কথা যারা বলেন তাদের গুজরাট দেখালাম ওকে তাদের গুজরাট দেখালাম বুঝলে গুজরাটিরা কিন্তু বোঝে আগে গুজরাটি এবং এখানে তুমি ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ থেকে ঢুকে গুজরাটি একজন শিশুকে দর্শন করবে তার ফল আছে তার ভয়ঙ্কর ফল আছে এটা তারা বুঝিয়ে দিয়েছে তাদের মতো করে বাংলা পক্ষ শুধু একটা জিনিস চায় ভূমিপুত্র সংরক্ষণ যাতে আর ঢুকতে না পারে যাতে আর ঢুকতে না পারে একদম স্পষ্ট কথা এখানে যত বেসরকারি কাজ সেগুলো ভূমিপুত্রদের দিতে হবে কারণ তোমার আর এখানে কিচ্ছু বাকি নেই আজকে দুটো কাগজ দেখালাম দুটোতেই মানে আজকে গতকাল দুদিনই বাংলার শিশু কন্যাদের বহিরাগতরা এসে ধর্ষণ করছে তোমার এখানে নারীদের নিয়ে এসকোট ইয়ে খোলা হচ্ছে সব বহিরাগতরা করছে লজ্জা করে না বাঙালিরা তোমাদের লজ্জা করছে না এমন লাগছে এই আমিও তোমাদের দেখছি তুমি আমাদের দেখছো লজ্জা করছে না একে অপরে আমাদের হা করে ফেল ফেল করে আমরা যে একে অপরের দিকে চেয়ে আছি যারা যারা আছো এই তো আমি দেখতে পাচ্ছি রশিদ লজ্জা করছে না রূপায়ণ লজ্জা করছে না সঞ্জয় লজ্জা করছে না অভিষেক লজ্জা করছে না লজ্জা করছে না আমার লজ্জা করছে না আমার রাগ হচ্ছে না আর একটা রাজ্য দেখাতে পারবে আমরা চ্যালেঞ্জ দিলাম সেখানকার কাগজ সেখানকার ইংরেজ বাংলা না বুঝতে পারো সেখানে উড়িয়া সেখানে মানে কি বলবো অন্য ভাষা পাঞ্জাবি তামিল যা হোক ইংরেজি কাগজ আছে সব জায়গায় তুমি আমাকে দেখাও এই আজকে তারিখ 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 গতকাল গতকাল যে আর তারিখ ভারতের আর কোনো রাজ্যে সেই রাজ্যের বাইরের লোকেরা ঢুকে সেখানকার সেই রাজ্যের শিশু কন্যাদের ধর্ষণ করে গেছে কিনা এটা প্রমাণ দাও এতগুলো রাজ্য আছে এগুলো সব জায়গায় হ্যাঁ ধর্ষণ তো সব জায়গাতেই হয় ধর্ষণ তো যে কেউই করে এতে আবার বাঙালি আবার বহিরাগত এসব আবার কি ঠিক আছে তোমরা দাও প্রমাণ আমাকে দাও তোমরা আমাকে প্রমাণ দাও আমরা এতটাই শিওর না আমরা এতটাই শিওর না এটা আমরা মানে আমরা অনেক কিছু শুনতে পাই যেগুলো তোমাদের সামনে আসে না প্রতারিত বাঙালি মেয়েরা প্রতারিত বাঙালি মেয়েরা একটা একটা টাক মাথা ঠিক আছে পেট মোটা প্রযোজক রয়েছে সে বাঙালি নারীকে সিনেমায় কাজে দেবার নাম করে গাড়িতে টানে ড্রাইভার গুটখাঘর আর সে নিজে হচ্ছে আখর নিজের জামা কাপড় খোলে মেয়েটির মাথাটি তার নিজের দুটো পায়ের মাঝে ঠুসে দেয় তারপরে একটু বাদে রাজার হাটের রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় ইন্ডাস্ট্রি তো বড় নাম আর কোথাও কাজ পাবে না বোন আমার চুপ থাকে আমাদের কাছে এসে বলে জানো আমাদের কাছে এসে বলে এটা অন্য কোথাও সম্ভব বাংলা সিনেমার কথা বলছি অন্য কোথাও সম্ভব এটা বাঙালি ধরো ইউপিতে গিয়ে ইউপির এটা করতে করলো একজন সম্ভব হয়েছে কখনো তামিলনাড়ুতে গিয়ে করলো সম্ভব হুম ঋত্বিক বলছে এভাবে আর বলবেন না আরে আমার বলাটা কি বলাটা নিতে না তাহলে এই ঘটনাগুলো সেগুলো তারা নিতে পেরেছ তুমি হা করে তাকিয়ে থেকেছো এখনো কি তৃণমূল বিজেপি সিপিএম হিন্দু মুসলমান এগুলো করে যাও হ্যাঁ ভেদাভেদ করবেন না ভেদাভেদ করবেন না আমরা সকলে আগে ভারতী এই একজন দু বছর লাগাতার দর্শন কেদার এই যে আরেকজন ঢুকেছে বাংলায় আমির খান সদস্যপদ নিলেই বিনামূল্যে নারী সংঘ আরেকটা ঢুকেছে নাবালিকার যৌন নির্যাতন গ্রেপ্তার ভিন রাজ্যের তরুণ কানে যদি শুনতে না পাও ওই কষ্টটা ওই রাগটা সংগঠিত শক্তিতে পরিণত করব প্রতিরোধের শক্তি যে শক্তি দিয়ে আমরা ভূমিপুত্র সংরক্ষণ অর্জন করব যে শক্তির মাধ্যমে আমরা বাংলা ও বাঙালির শত্রুদের বাংলার মাটিতে টোটাল বয়কট করব খারাপভাবে নিচ্ছি না ভাই ঋত্বিক তোমার কষ্টটা আমি বুঝছি আমি বুঝতে পারছি একখানা ইয়াং বাঙালি ছেলে হিসেবে তোমার শুধু কষ্ট লাগছে না লজ্জা লাগছে নিজেকে পুরুষ বলে মনে হচ্ছে না কি ঠিক বললাম কি ঠিক বললাম সকলের লাগছে আমার লাগছে এত রাত্রে নানা রিল দেখছিলে সবাই নানা কিছুতে হয়তো ব্যস্ত ছিলে তার মধ্যে কি শোনাচ্ছি অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ হয় না বাংলা একটা কবিতার লাইন আছে যে অন্ধ হলে না চোখ বন্ধ করে দিলে আর তোমার চারিদিকে প্রলয় চলছে সেটা বন্ধ হয়ে যাবে না তুমি চোখ বন্ধ করলে বরং চোখটা খোলা রাখো বাংলা পক্ষ বাঙালি জাতির অতন্দ্র প্রহরী অতন্দ্র প্রহরী জোট বাঁধো তৈরি হ আর বাংলার কোনো নারীর যেন বহিরাগতদের হাতে সম্মান আনি না হয় একটু কুনজর দিলে একটু কুনজর দিলে যেন ওই চোখ আর কখনো বাঙালির দিকে না তাকাতে পারে সেই ব্যবস্থা করার দিন আনতে হবে সামনে দুর্গাপুজো আসছে সামনে দুর্গাপুজো আসছে দেখবে বাঙালি মেয়েগুলোকে নিয়ে ঘুরবে ঘুরবে বুঝতে পেরেছ দেখবে তো কটা বাঙালি ছেলের সঙ্গে অন্যরা ঘোরে পাবে না পাবে না বুঝতে পারছো সব একপাকিক এইসবের শেষ চাই এইসবের শেষ চাই বুঝতে পেরেছ তো সকলে জোট বাঁধো তৈরি হো খবরের কাগজ দেখালাম দুটো কাগজ প্রশ্ন করো তোমার মিডিয়াগুলোকে মোদি দিদি চাড্ডি চটি চাটা এগুলো করতে করতে তো অনেক টাইম ব্যয় করো একটু বহিরাগতরা তোমার বাড়ির শিশুদের ধর্ষণ করছে একটু সেটা নিয়েও অন্তত কমেন্ট করো আর কিছু না পারো আর সেটাও যদি না পারো তাহলে তুমি যে নিজেকে ধ্বজ মনে হচ্ছে এগুলো শুনে তুমি আসলেই মানসিকভাবে ধ্বজ হয়ে যাবে কেউ রুখতে পারবে না পৃথিবীতে যে জাতি নিজের শিশুকন্যার দর্শন বৈরাগতদের দ্বারা সেটার ফলে যার রক্ত ফুটফোটে না সেই ধ্বজত্ব সারানোর ভায়াগরা সারা বিশ্বে আবিষ্কৃত হয়নি সময় বদলাচ্ছে এগুলো আসলে খবর হিসেবেও পেতে না বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে বাঙালি জাতির ভারতে বাঙালি জাতির চোদ্দ পুরুষের ভাগ্য যে আমরা গোল্ড লাইন সেভটা করেছি এখন তো জানতে পারছো কিন্তু শুধু জানলে হবে না এবার জানাটাকে এবার কাজে রূপান্তরিত করার লড়াইটাও আমাদেরই করতে হবে কেউ এসে করে দেবে না এই কেদার এসে করে দেবে নাকি এই আমির এসে করে দেবে হ্যাঁ আর নাকি আরেকটা কি কুমার সেটা এসে করে দেবে কেউ করে দেবে না আমাদেরই করতে হবে আমরাই করব আমরা এই বাংলার মাটিকে গুটখার দাগ মুক্ত করব করতেই হবে যাতে আমরা আমাদের দিদিদের বোনেদের সামনে দাঁড়াতে পারি অন্তত মাথা নিচু না করে ভাইয়ের মতো দাঁড়াতে পারি জয় বাংলা